वन एंड ओनली लता मंगेशकर अभिनय दिए करियर शुरू। परिचालक मेके दिए गाना होना एत सरु पतला गला दिए गायिका हवा जाए ना कि रिजेक्शन पर रिजेक्शन। मात्र 13 बचर बयसे बाबा के हारिए गोटा परिवार दायित्व तार एकार घाड़े ऊपर। एका एका किभावे सामलाबें सबकिछु। भालोबेसेछिलेन एकजनके किन्तु सेखानेओ पेयेछिलेन रिजेक्शन। सेखान थेके किभावे भारतेर सेरा गायिका हये उठलेन तिनि, एत रिजेक्शनेर पर किभावे निजेके एक एबं अद्वितीय करे तुललेन, आज लताजीर जीवनेर अनेक अजाना गल्प आपनि शुनबेन। कारण आज आमादेर हट सेटे लता मंगेशकर। आपनि शुनछेन एबं देखछेन फिल्मे बिनोदन। লতাজির বয়স তখন মাত্র 5 বছর। তখন থেকেই চলচ্চিত্র জগতের সাথে জুড়ে গিয়েছিলেন তিনি। না সেদিন কোনো নায়িকা তার গানে লিপ দেননি। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন গোয়ালিয়র ঘরানার একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং মঞ্চ অভিনেতা। বাবার মিউজিক্যাল প্লেতেই অভিনয় করতে শুরু করলেন ছোট্ট হেমা। ভাবছেন হেমা আবার কে? আরে লতাজির আসল নাম তো হেমা মঙ্গেশকরই ছিল। দীনবন্ধু মঙ্গেশকরের ভাববন্ধন নাটকে লতিকা নামের একটি চরিত্র দারুণ ফেমাস হয়েছিল। তারপরই ছোট্ট হেমার নাম বদলে লতা রাখা হলো। দীননাথজি প্রথমে জানতেনই না যে তার মেয়ে গাইতে পারে। রান্নাঘরে মা যখন রান্না করতেন তখন লতাজি বাড়ির কাজের লোকেদের গান গেয়ে শোনাতেন। মা তো শুনেই রেগে গেলাম, এত বড় মেয়ে বাড়ির কাজকর্ম না শিখে দিনরাত গুনগুন করে যাচ্ছে, এ কেমন অভ্যাস? কিন্তু তিনি তো ঈশ্বর প্রদত্ত প্রতিভা, তাকে কি আর দমিয়ে রাখা যায়? দীননাথ বাবুর এক স্টুডেন্ট ছিলেন চন্দ্রকান্ত গোখলে। তিনি একদিন গায়িকার বাড়িতে এসে রেওয়াজ করছিলেন। লতাজি তখন বাইরে খেলা করছেন। হঠাৎ কানে গেল, এ কি, চন্দ্রকান্তবাবু তো ভুল গাইছেন। ছুটতে গিয়ে তার ভুল ধরালেন। বাবা যেভাবে গানটা গাইতেন সেভাবেই গেয়ে শোনালেন তাকে। আর ঠিক তখনই দীননাথজি বাড়িতে ঢুকছিলেন। তিনি পুরো শকড। তিনি কখনো জানতেই পারেননি মেয়ে এত ভালো গায়। দীননাথজি বীর সাভারকরের খুব ভালো বন্ধু ছিলেন। সাভারকরজির জন্য গানও লিখেছিলেন তিনি। ভারত তখনও ব্রিটিশদের আন্ডারে। ইংরেজদের কোনো আদব কায়দাই মঙ্গেশকর বাড়িতে চলতো না। দীননাথবাবু বরাবরই ছিলেন বড্ড স্ট্রিক্ট, তাই ছোট্ট লতাও বাবার সামনে গান করার সাহস পাননি। সেদিনও ভাবলেন বাবা বুঝি তাকে বকবেন, কিন্তু না। দীননাথজি নিজে লতাজিকে ডেকে তানপুরা হাতে ধরিয়ে বলেছিলেন গাও। জীবনটাই বদলে যাচ্ছিল লতার। প্রথমটা মা আপত্তি করলেও বাবা বললেন এ তুমি আটকে রাখতে পারবে না। সাক্ষাৎ মা সরস্বতী বাস করেন লতার গলায়। লতা এমন জায়গায় পৌঁছবে যা কেউ কখনো ভাবতে পারেনি। তিনি প্রথম যিনি বুঝেছিলেন লতাজির মধ্যে কি আছে। তখন থেকেই বাবার সাথে স্টেজ শো শুরু। গানের রেওয়াজ, বাবার আদর, সব কিছু মিলিয়ে স্বপ্নের মতো চলছিল লতাজির জীবন। কিন্তু তারপরই বড় অঘটন। 1942 সালের 19 এপ্রিল মাত্র 13 বছরের লতাজিকে এক বুক স্বপ্ন দেখিয়ে দীননাথবাবু চলে গেলেন। হাটের সমস্যা ছিল তার। 4 ভাই বোন, মায়ের দায়িত্ব এসে পড়ল লতাজির উপর। ওইটুকু বয়সে কয়েক বছর বড় হয়ে গেলেন তিনি। কোথায় যাবেন, কি খাবেন, দিশেহারা অবস্থা। তখনই এগিয়ে এলেন তাদের ফ্যামিলি ফ্রেন্ড বিনায়ক দামোদর। তার নিজস্ব প্রোডাকশন হাউস ছিল। তিনি লতাকে সিনেমায় অভিনয় এবং গানের সুযোগ করে দিলেন। 1982 সালে মারাঠি ছবি কিটি হাসলে গানও গাইলেন কিশোরী লতা। কিন্তু দুর্ভাগ্য, গানটি ছবি থেকে বাদ পড়ে গেল। এরপর বিনায়ক দামোদর লতাকে পেহলি মঙ্গলা গৌর ছবিতে অভিনয়ের সুযোগ করে দেন। পেটের দায়ে অভিনয় করতেন বটে, কিন্তু মেকআপ, লাইট, ক্যামেরা এসবে তিনি হাঁপিয়ে যেতেন। একবার শুটিং থেকে ফিরে মায়ের কাছে খুব কেঁদেছিলেন। বলেছিলেন অভিনয় নয়, তিনি কেবল গান গাইতে চান। বিনায়কজিও বুঝলেন গান ছাড়া লতা বাঁচবেন না। বিনায়কের প্রোডাকশন হাউস মুম্বাই শিফট করল। সাথে করে নিয়ে এলেন লতাকেও। মুম্বাইতে উস্তাদ আমানত আলী খানের কাছে হিন্দুস্তানি মার্গ সঙ্গীতের তালিম নিতে শুরু করলেন। 1946 সালে বিনায়কের দ্বিতীয় ছবিতে কাজ করতে গিয়ে লতার পরিচয় হলো মিউজিক ডিরেক্টর বসন্ত দেশাইয়ের সাথে।
তারপরে দেশভাগ এবং উস্তাদ আমানত আলী খান চলে গেলেন পাকিস্তানে। এরপর কিছুদিন লতা তালিম নিলেন পণ্ডিত তুলসীদাস শর্মার কাছে। একদিকে বলিউডে জায়গা পোক্ত করার লড়াই, অন্যদিকে গোটা পরিবারের দায়িত্ব। শুরু হলো এক বিরাট লড়াই। লতার বয়স তখন মাত্র 17 বছর। ততদিনে বেশ কিছু মারাঠি ছবিতে অভিনয় এবং গান গেয়ে ফেলেছেন লতাজি। মিউজিক ডিরেক্টর গোলাম হায়দার গায়িকার গান শুনে মুগ্ধ। লতাজিকে নিয়ে বিভিন্ন পরিচালক প্রযোজকদের দরজায় দরজায় ঘুরছেন। মিউজিক ডিরেক্টরের কাছে গিয়ে বলতেন, একবার লতার গলা শুনে দেখুন, একেবারে অন্যরকম কিছু করতে পারবে মেয়েটা। সেদিন সকলের জবাব ছিল, এ মেয়ের গলা বড্ড বেশি পাতলা, এ সিনেমায় গান করতে পারবেন না। এই কথা শুনে রীতিমতো রেগে লাল হয়ে যান গোলাম হায়দার। প্রায় চ্যালেঞ্জ জানিয়ে আসেন সেদিন। গোলাম হায়দার খাঁটি জোহরি ছিলেন, হিরে চিনতে ভুল করেননি। তিনি জানতেন এই মেয়ে সবার মন জয় করবে, একদিন পরিচালকরা তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, চ্যালেঞ্জ তিনি জিতেছিলেন। নিজেকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণপণ লড়ে গেছেন লতাজিও। বাবার স্বপ্নকে পূরণ করতে হবে যে, 1948 সালে গোলাম হায়দারের সুরে দিল মেরা তোরা গানটা গাইলেন লতা মঙ্গেশকর। বলিউড সেদিন প্রথম রেকগনাইজ করল লতাজিকে। এরপর 1949 সালে কর্মচন্দ্র প্রকাশের মহল ছবিতে লতার গলায় আয়েগা আনিওয়ালায় ভাসল গোটা উপমহাদেশ। এর মাঝেই ফের একবার অভিভাবকহীন হয়ে পড়লেন লতা। মারা গেলেন পিতৃতুল্য বিনায়ক দামোদর। মাস্টার গোলাম হায়দার অনেকটা বড় ভূমিকা রেখেছিলেন লতাজির জীবনে। লতাজিও ততদিনে টুকটুক করে বলিউডে নাম করে ফেলেছেন। মুঘলে আজম সিনেমার মধুবালার ঠোঁটে লতার পেয়ার কিয়া তো ডরনা কিয়া নয়া ইতিহাস তৈরি করল। মধুবালা জানালেন, এরপর তার সমস্ত ছবিতে যেন লতার গান মাস্ট থাকে। ইন্ডাস্ট্রিও বুঝল লতার মধুবালার যুগলবন্দি মানেই ছবি সুপারহিট। অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল গোলাম হায়দারের কথা। ভাই বোনদের ভালো করে মানুষ করলেন। যে পরিচালকরা তার গলা নিয়ে কটাক্ষ করেছিলেন, তারাই লতার ডেট চেয়ে হাপিত্তেশ করে বসে থাকতেন। গায়িকার পেমেন্ট করারও ক্ষমতা ছিল না অনেকের। হয়তো এই সাফল্যের কথাই বলে গিয়েছিলেন বাবা দীননাথ মঙ্গেশকর। জানেন, জীবনে মাত্র একদিনের জন্য স্কুলে গিয়েছিলেন লতাজি। শোনা যায় বোন আশাকে নিয়ে যাওয়ার অনুমতি না মেলায় আর স্কুলমুখ হননি, পড়াশোনা চালিয়ে গেছেন বাড়িতেই। সেই অর্থে প্রাতিষ্ঠানিক শিক্ষা তার ছিল না, অথচ সেই লতাকে এই বিশ্বের 7টি বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। পেয়েছেন আন্তর্জাতিক সম্মান, ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক পুরস্কার লিজিয়ন অফ অনার এ সম্মানিত করা হয়েছে তাকে। পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে, মহারাষ্ট্র রত্ন, ভারত রত্ন সহ আরও একাধিক পুরস্কার। তিনিই প্রথম ভারতীয় শিল্পী যিনি রয়্যাল আলবার্ট হলে কনসার্ট করেছিলেন। 36টি ভারতীয় ভাষায় গান গেয়েছিলেন তিনি, কিন্তু তারপরেও নিজেকে কোনো দিন সব জানতা ভেবে বসেননি। সুরকারের জন্য যেন নিজেকে রোজ নতুন করে করতেন লতাজি। অনেকেই মনে করেন গানের জন্যই হয়তো বিয়ে করেননি লতাজি, কিন্তু ব্যাপারটা তা নয়। বহু মিডিয়ার রিপোর্টেই বলা হয়েছে লতাজি ভালোবেসেছিলেন। দুঙ্গারপুরের রাজঘরানার মহারাজ রাজ সিংহের প্রেমে পড়েছিলেন লতা। তিনি BCCI এর প্রাক্তন সভাপতিও ছিলেন। লতার দাদার সাথে বেশ ভালো বন্ধুত্ব ছিল। তার টানেই ক্রিকেটের প্রতি আগ্রহ জন্মেছিল গায়িকার। লতার গানে মুগ্ধ ছিলেন রাজ সিংহ, কিন্তু তাদের প্রেম পরিণতি পায়নি। রাজঘরানার ছেলের পাশে সাধারণ মেয়েকে মানায় নাকি, লতা তখন প্রতিষ্ঠিত গায়িকা। তা সত্ত্বেও রাজসিংহের বাবা মা লতাকে মেনে নেননি, উল্টে অপমান করেছিলেন। রাজসিংহ আর বিয়েটা করেননি। তবে তারপরেও সিঁথিতে সিঁদুর পরতেন লতাজি। তিনি বলেছিলেন সঙ্গীতের নামে সিঁদুর পরেন তিনি। সত্যিই কি তাই, নাকি কুমারজিকে ভুলতে পারেননি, সেটা তো তিনিই জানতেন কেবল। অভিযোগ উঠল গায়িকার খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে। গুঞ্জন উঠেছিল বোন আশা নাকি লতাজিকে খুন করতে চেয়েছিলেন। যে রাঁধুনি এই কাজটা করেছে বলে অভিযোগ ওঠে, তিনি হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান।
যে কারণে বিষয়টা আজও রহস্যই রয়ে গেছে। তবে এটা ঠিক যে মাঝে লতার সাথে আশার সম্পর্ক একেবারেই ভালো ছিল না। গায়িকা নিজেই একবার বলেছিলেন, আশার প্রথম স্বামী গণপতিরাও ভোসলের কারণেই তাদের সম্পর্কে চির ধরেছিল। আসলে লতা যখন খ্যাতির মধ্য গগনে, আশা তখনও স্ট্রাগল করছেন। সম্ভবত গণপতরাও মনে করতেন লতার কারণেই আশা কাজ পান না। লতাজিকে তাদের বাড়িতে যেতেও মানা করে দিয়েছিলেন তিনি। পরে আর ডি বর্মন আবার দুই বোনকে কাছাকাছি এনেছিলেন। আর ডির সাথে তো প্রচুর গান করেছেন লতাজি। প্রথম দিকটায় ভালো উর্দু বলতে জানতেন না, গানের মধ্যেও একটা টান থেকে যেত। উফ, সেই নিয়ে কত সমালোচনা। তারপরেই বাড়িতে শিক্ষক রেখে উর্দু শিখেছিলেন। গানের ক্ষেত্রে একটা সমালোচনার জায়গাও তিনি রাখতেন না, তবে বাংলা ভাষাটাকে ভালোবেসে আপন করে নিয়েছিলেন। বাংলার মাধুর্যে এমনভাবে হারিয়ে গেলেন যে ভাষাটা তাকে শিখতেই হতো। বাসু ভট্টাচার্য তাকে নিয়মিত বাংলা শেখাতে যেতেন। লতাজি যে ভাষাতেই গাইতেন মনে হতো, আহা, কত জন্ম ধরে হয়তো এই ভাষার সাধনা করছেন তিনি। তিনি যেন কম্পোজারের মনের কথাটা পড়ে ফেলতে পারতেন। সুরকার তার সুরের মধ্যে কি বলতে চাইছেন সেটা হুবহু ফুটিয়ে তুলতে পারতেন লতাজি। তা না হলে গানে লতাজি অমন মায়া তৈরি করতে পারতেন কিভাবে? এই গানটা শুনেছেন না? শুরুতেই যে টানটা দিয়েছেন সেটা শুনে কে বলবে তিনি বাংলার মানুষ নন? যেন কত যুগ ধরে লতাজি শুনে আসছেন দরাজ কণ্ঠের মাঝি মাল্লার ভাটিয়ালি। ওই একটা গানেই তিনি বাংলাকে জিতে নিয়েছিলেন। আসলে তিনি জানতেন কোন গানে কোন ভাষায় কেমন মশলা লাগবে। 14টি ভাষায় প্রায় 50,000-এর বেশি গান রেকর্ড করেছেন। 36টি ভারতীয় ভাষায় গান গেয়েছেন তিনি। গানের সংখ্যা 50,000-এরও বেশি। দীর্ঘ সময় ধরে গিনেস বুক অফ রেকর্ডসে লতাজি ছিলেন সর্বোচ্চ স্থানে। মধুবালা থেকে শুরু করে করিনা কাপুর, তার কণ্ঠের জাদু পেরিয়েছে কয়েকটা যুগ। সলিল চৌধুরীর মতো একজন সুরকার যার কাছে সুর ছিল বিজ্ঞান গণিত, তিনিও বলেছিলেন লতা বিশ্লেষণের ঊর্ধ্বে। তাহলেই বুঝুন লতাজির কণ্ঠে সত্যিই কিছু তো একটা ছিল, সুর তাল লয় পেরিয়েও আরও আরও কিছু, যা সচরাচর শিল্পীদের মধ্যে পাওয়া যায় না। শোনা যায় এক বিয়ে বাড়িতে গাওয়ার জন্য 51 কোটি টাকার অফার করা হয়েছিল। লতাজির স্পষ্ট উত্তর ছিল, না, কোটি কেন, মিলিয়ন মিলিয়ন ডলার দিলেও তিনি কোনো বিয়ে বাড়িতে গান গাইবেন না। রোজগারের অনেকটা টাকা চ্যারিটিতে দিতেন। এরপরেও তার সম্পত্তির পরিমাণ ছিল 360 কোটি টাকা। এই বিপুল সম্পত্তির কানাকড়িও তিনি তার পরিবারের কাউকে দিয়ে যাননি। বাবার নামে যে ট্রাস্টটা চালাতেন সবটাই তুলে দিয়েছেন সেই ট্রাস্টের হাতে। টাকা পয়সা খ্যাতি কোনো কিছুতেই তার খুব একটা যায় আসতো না, তিনি খালি সুর বুঝতেন। গানের জন্য তিনি, গান তার জন্য। তিনি চলে যাওয়ার পর সেই গানগুলো যেন আরও বেশি করে জীবন্ত হয়ে উঠেছে। সেই কারণেই তো লতা মঙ্গেশকর আজও এক এবং অদ্বিতীয়া। আচ্ছা, কেউ কি আর কখনো লতাজির জায়গায় পৌঁছতে পারবেন? আপনি কি কোনো গায়িকাকে লতাজির পরে জায়গা দেবেন? নামটা লিখে ফেলুন দেখি কমেন্ট বক্সে। আর ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আপনি শুনছিলেন ফিল্মে বিনোদনে এক স্টার কি কাহানি। ও তাম যদি তো তা।